ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে জুমার দিন যখন আপনি মসজিদে গেলেন যে সামনের কাতারে জায়গা খালি আছে, কিন্তু পিছনের কাতারে মানুষ মিলে মিলে বসে আছে, এমত অবস্থায় আপনি মানুষদেরকে ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে শরীয়তের বাধা আছে কিনা? জি সম্মানিত দিনী ভাই, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। এটা অনেকেই ভুলটা করে থাকে। এই বিষয়ের একটা হাদিস আবু দাউদের 1118, ইবনে মাজার 1115। হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই সহি হিসেবে উল্লেখ করছেন। আন আবদুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু আনহু কাল জাআ রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআতি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াখতুবু। আবদুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি জুমার দিন যে মানুষদের কাঁধ ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হইতেছিল, ইয়াউমাল জুমা, জুমার দিন নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন তখন ফাকাল আল্লাহুন নবী সাল্লাল্লাহু সাল্লাম, তার এই অবস্থা থেকে রাসূল তাকে বললেন ইজলিস ফাকাদ আযাইতা, তুমি বসে পড়ো, তুমি মানুষদেরকে কষ্ট দিচ্ছ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে জুমার দিন এটা একটা বিশেষ বিধান, সামনের জায়গা খালি থাক বা না থাক, সামনের কাতার খালি থাক বা না থাক, সর্বাবস্থায় যেখানে নিজে আসবে, নিজে এসে জায়গা পাবে ওইখানেই সে থাকবে, সে সামনে মানুষদেরকে ডিঙ্গিয়ে সামনে যাবে না যদিও নাকি জায়গা খালি থাকে। এ বিষয়ের একটা ফতোয়া শেখ বিন উসাইমিন উনার ফতোয়াতে উল্লেখ করেন, তাখাত্তির রিকাবি হারামুন হালাল খুতবাতি ওয়া গায়রিহা, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হওয়া জুমার খুতবা চলাকালীন হোক বা এর আগে হোক এটা হারাম। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাজুলিন রা হইয়া তাখাত্তা রিকাবান নাস ইজলিস ফাকাদ আযাইতা, ওই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতেছিলেন যে ব্যক্তি জুমার দিন মানুষকে ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছিল, তাকে বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বসে পড়ো, তোমাকে কষ্ট দিচ্ছ। ওয়াইদা কাযু যালিকা ইযা কানা ফি আসনাইল খুতবা, এটা আরো বেশি সমস্যা যদি নাকি খুতবা দানকালে হয়, সাধারণ অবস্থাতেও ঠিক না এবং খুতবা দানকালে আরো বেশি ঠিক না। লিয়ানা ফিহি আজিয়াতান লিন্নাসে ওয়া ইসগাল আল্লাহুম আন ইস্তিমাইল খুতবা, কারণ এটা যদি করে মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে এখানে মানুষের কষ্ট পায় এবং মানুষদেরকে খুতবা শোনার যে মনোযোগী এই খুতবা শোনার মনোযোগের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়। হাত্তা ওয়া ইন কানা তাখাত্তি ইলা ফুরজাতিন, যদিও নাকি সামনে খালি জায়গা আছে তারপরেও এটা নিষেধ হবে যে ডিঙ্গিয়ে যাওয়া। লিয়ান আল ইল্লাতা ওয়াহিয়া আল ইল ইজিয়াতু মজুদাতুন, কারণ উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে কষ্ট দেয়া, সেটা এখানের মধ্যেও পাওয়া যায়, অর্থাৎ সামনে জায়গা খালি থাকলেও আপনি পিছনের মানুষদেরকে ডিঙ্গিয়ে যেতে পারবেন না, মানুষের এটা কষ্ট হবে। এই ফতোয়াটা ফতোয়া ওয়া রাসায়েল আর শেখ বিন উসাইমিনের 16 নম্বর খণ্ডের 147 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর সাথে একটা বিষয় স্মরণ রাখতে হবে, পাঁচোক্ত সালাতের মধ্যে এই বিধান নয়, পাঁচোক্ত সালাতের মধ্যে দৈনন্দিন আমরা জুমার সালাত ছাড়া যে অন্যান্য পাঁচোক্ত সালাত পড়তে যাই মসজিদের মধ্যে, ওইখানে যদি নাকি সামনের কাতার খালি থাকে তাহলে সামনে পিছনের থেকে মানুষদেরকে ডিঙ্গিয়ে সামনের কাতারে গেলে এই গুণা হবে না, বরং গিয়ে প্রথম কাদা ফুরা করাটাই হচ্ছে উচিত। আর যেটা নিষেধ এটা জুমার সালাতের সাথে, জুমার দিন খুতবা এবং জুমার সালাতের সাথে সম্পৃক্ত নির্দিষ্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।